নরসিংদীতে বাড়িতে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে কূপে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। হত্যার পর বাড়িতে মরদেহ ফেলে পালিয়ে গেছে ওই স্বামী। গতরাত 8:30টার দিকে সদর উপজেলার হাজিপুর চকপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রুনা বেগম ব্যাপারী পাড়ার করিম মিয়ার মেয়ে। নরসিংদীর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।